আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা স্মৃতিসৌধ আর্ট করে দেখাবো। প্রথমে আমরা একটা সরলরেখা আঁকলাম, তার মধ্যস্থলে একটি বিন্দু দিয়ে উপর দিকে 3 ইঞ্চি পরিমাণের উচ্চতা সরলরেখা আর্ট করলাম। উপর থেকে দাগ মিলিয়ে নিচের দিকে আধা ইঞ্চি পরিমাণের নিচের দিকে ছড়িয়ে আর্ট করব। তার আগে আমরা বিন্দু বিন্দু করে একটু চিহ্নিত করে নিই, যার কারণে আর্টগুলো সহজেই মিলিয়ে যাবে উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমরা উপর থেকে মিলিয়ে নিচের বিন্দুগুলোর সাথে সেট করে নেব। উপর থেকে 1 ইঞ্চি পরিমাণে নিচের দিকে দিব, তারপরে বিন্দুগুলোর সাথে এক এক করে মিলিয়ে নিব। একইভাবে দুই পাশ আমরা এক এক করে উপর থেকে নিচের বিন্দু অনুযায়ী উপরেও 1/2 ইঞ্চির পরিমাণে নিচের দিকে চাপিয়ে আস্তে আস্তে আমরা দুপাশ একইভাবে সেট করে নেব। এখন আমার পুরো আর্টটা কমপ্লিট হয়েছে। এই পাশে 5টি, ওই পাশেও 5টি, টোটাল আমার 10টি গড় হয়েছে। তো মাঝখানের যে গড়ে সেই অনুযায়ী আমাদের স্মৃতিসৌধের মাঝখানে যে প্রজেক্টটা সেটাও আমাকে আর্ট করতে হচ্ছে। ঠিক একইভাবে এখন আমি এগুলোকে একটু ইরেজার দিয়ে একটু মুছে ক্লিয়ার করে নিচ্ছি বিষয়টা। এখন নিচের দিকে আমি সিঁড়ি আর্ট করব। তো আমি 3টা সিঁড়ি দিব। আমার সিঁড়িগুলো আর্ট হয়ে গেছে। এখন আমি প্লাস সাথে একটা পতাকা অঙ্কন করব, দেখতে অনেক সুন্দর লাগবে। স্মৃতিসৌধের পাশে একটা আমাদের পতাকা আর্ট করব। তো আমাদের পতাকার জন্য এই দুটো সরলরেখা আর্ট করলাম। তো আমি সমান করে পতাকা আর্ট করব না, উড়ন্ত পতাকা আর্ট করব, সেক্ষেত্রে একটু আঁকাবাঁকা হবে। তো পতাকাটা আমার আর্ট করে কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে কালার করব। তো যেহেতু পতাকার কালার রেড অ্যান্ড সবুজ, তো সেক্ষেত্রে আমরা রেড কালার আর গ্রিন কালারটা পতাকাতে করে নিচ্ছি। এখন আমাদের স্মৃতিসূত্র রং করার পালা। তো সেক্ষেত্রে আমরা এখানে আমি কোনো কালারফুল রং ইউজ করছি না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রং ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাশ কালারটা ইউজ করতেছি, কারণ তাছাড়া আমার কাছে মনে হচ্ছে মানে অন্য কোনো কালার ভালো লাগবে না। সেক্ষেত্রে আমি অ্যাশ কালারটা দিয়ে স্কেল দিয়ে আবার নতুন করে পোড়াই আগের মতো যেভাবে আর্ট করছি, ঠিক একইভাবে স্কেলের মাধ্যমে আমি কালারটা করে নিচ্ছি। আমাদের কালারটা প্রায় শেষ পর্যায়ে। তো সবাইকে ধন্যবাদ নাইমা ড্রয়িং ক্লাস থেকে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।